ফার্স্ট ভিডিও, আর আমরা বাংলাতেই করবো ডিসাইড করেছি, বিকজ ওটা বেশি কমফোর্টেবল আমরা বাংলায়, মানে হিন্দিও পারি বাট বাংলায় বেশি কমফোর্টেবল। পুরোপুরি বাঙালি তো তাই প্রবলেম আছে। হ্যাঁ, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে কিউএনএ ভিডিও বানাবো, কারণ কি মানে তোমাদের সবার অনেক রকম প্রশ্ন ছিল আমাদের নিয়ে, তো তারপরে দেখলাম যে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো অত বড় ভিডিও তো বানানো যাবে না যেহেতু ফার্স্ট ভিডিও। তো আমরা তারপরে ডিসাইড করলাম কি একটা কমন কোয়েশ্চেন ছিল, যেটা হচ্ছে যে লাভ স্টোরি, সবাই আমাদের লাভ স্টোরি জানতে চায়, তো আমরা ভাবলাম যে এই ভিডিওটা আমরা আমাদের লাভ স্টোরিটাই বলার চেষ্টা করি। মনে হয় না যে একটা পার্টে শেষ হবে, বিকজ আমার মনে হয় না দু তিনটে পার্টে শেষ হবে, অনেক বড়, তো আমরা চেষ্টা করব তিন চারটে পার্টে শেষ করে দাও। তো আপাতত ফার্স্ট পার্টটা এটা, বলতে গেলে ওর সাথে আমার দেখা হয় স্কুলে, আমরা সেম স্কুলে ছিলাম। দেখা হ্যাঁ কিউ দেখেনি, এক্সকিউজ মি, আমি স্কুলে আমাকে অনেকে চিনতো না, আমি ইউজুয়ালি চিনতাম না জি ছাড়া, মানে মানে ও শুধু ওর একটা ছোট ওয়ার্ল্ড অফ ফ্রেন্ডস ছিল, ও ওইটু মানে ওইটুকের বাইরে আর বেরোতো, ইন্ট্রোভার্ট টাইপের মানুষ এরকমই হয়। আর আমার মনে আছে একটা পিটি পিরিয়ড ছিল আমাদের, আর প্লাস ওদের ওদের সেকশন জি ছিল, আমার ডি ছিল, আর আমাদের পিটি পিরিয়ড একসাথে হতো, তো আমরা বাস্কেটবলে ছিলাম, আর ইউজুয়ালি আমরা মানে খেলতাম না, আমরা বসে থাকতাম বাস্কেটবল, আর আমি খেলতাম সবসময়। হ্যাঁ, ও একটু খেলোয়াড় আছে, খেলোয়াড় আমার লাগলো যে হ্যাঁ ঠিক আছে ছেলেটা ইন্টারেস্টিং, মানে তারপরে আর ওকে আমি নাম ফাম জেনে গেছিলাম সামহাও, আমার রিয়েলি মনে নেই কিভাবে, বাট আমি জেনে গেছিলাম আমার নামটা, অনেকজন মানে অনেকজনকে আমাদের মেনশন করতে হয়, বাট আমরা ওনার বা ওনাদের বা ওদের নামটা নেব না, কারণ কি না না ওটাই উচিত, তো আমরা এইটাতে আমি কিছু বলবোই না, না 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 ওটা উচিত, ওরকম মানে ভালো খারাপ মিলিয়ে সবই। তো ওর বেসিক্যালি একটা বেস্ট ফ্রেন্ড ছিল, যে কি আমাদের কমন ফ্রেন্ড, ঠিক আছে, মানে আমার তার সাথে, সে একটা মেয়ে, একটা স্কুলে আমি যেহেতু কোয়ারে ছিলাম আর ও আঁকতো খুব ভালো, তো আমাদের এরকম একটা স্কুল ফেস্ট ছিল মনে আছে আমার, তো ও আমাদের সাথে গেছিলো, আর ওখান থেকে ওরা আমার ফ্রেন্ড ছিল, মানে আমার বেস্ট ফ্রেন্ড, তখনকার ছিল কি হোয়াটসঅ্যাপ খুব নতুন, আর নতুন বলতে গেলে মানে ওটাই একটা মানে নাম্বার ওয়ান এক্সাইটমেন্ট, হ্যাঁ ওটাই হচ্ছে, মানে কেউ হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করছে, মানে দিনে হয়তো কেউ চার পাঁচবার ডিপি চেঞ্জ করা, মানে হচ্ছে সে খুব না সবচেয়ে বেশি ওই ঘুরতো, ইয়া অফকোর্স আই ওয়াজ স্কুল, তাই আমি তখনকার যদি একটা ছবি থাকে যেগুলো আমি ডিপি লাগাতাম এখানে একটা ইনসার্ট করে দেবো, লোকে দেখলেই বুঝবে আমি কত কুল ছিলাম ছোটবেলা থেকে, মানে ওই ছবি দেখে ভাবতাম ওর সামনে কি লাগবে, মানে ওর বেস্ট ফ্রেন্ড আর আমি একটা ছবি তুলেছিলাম যেটা কি ও আই গেস ও ডিপি লাগিয়েছিল, হ্যাঁ হোয়াটসঅ্যাপে, তো তারপরে সেখান থেকে ও আমাকে দেখে, তো ওই পার্টটা ও বলবে ডিপিতে ফার্স্ট, মানে আমি আই গেস ওই দিনে গেছি পূজোর শপিং করতে বেরিয়েছিলাম, তখন পূজোর পূজোর টাইম একদম, মানে পূজোর একদম আগে কিছুদিন আগে ফেস্ট আর ওদের স্টার্ট হয়েছে আর আমাদের স্কুল ছুটি, এবার মানে ফেস্টটা হয়ে শেষ হবে আর কি, তো আমি বেরিয়েছি শপিং ওপিং করতে, এবার হঠাৎ মানে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মানে বলতে গেলে খুব কথা হতো, তো হঠাৎ টেক্সট এসছে, তো আমি ডিপিটা দেখেছি, তো আমি ডিপিটা খুলে দেখছি মানে ওর ছবি আর আমার বেস্ট ফ্রেন্ডের ছবি, এবার ওরকম ছিল যে হঠাৎ দেখেছি, দেখে ও এটা লিখে দিয়েছি বেস্ট ফ্রেন্ডকে, লিখেছি যে মেয়েটার নাম্বারটা পাঠা দো, এবার তারপর আই গেস ওকে কিছু বলেছে স্কুলেই, আমাকে বলেছিল মিউজিক রুমে, আমার এখনো মনে আছে আমাকে বলেছিল যে ওই আমার এই বেস্ট ফ্রেন্ড আছে না মানিশ, হ্যাঁ হ্যাঁ ও ভালো করে জানতো, কিন্তু তখন জানতাম ওকে, তারপরে ওটা দেখাচ্ছে, তখন বলেছে যে ওনা তো নাম্বার চেয়েছে আমি কি দেবো, আমি বললাম হ্যাঁ দে দে, মানে একটা হ্যাঁ দে দে, মন থেকে ভিতর ভিতর আসছে কি যে ভাই ক্যা হুয়া, তো ম্যাজিক হো গিয়া, আমি নাম্বার দিয়েছিল আই গেস, তো আমি ওকে ফার্স্ট টেক্সট করেছি হ্যাঁ, ওর সেকেন্ড টেক্সট আসলো হে,
তার সাথে মানে ও নিজে কোনো আমায় কথা বলতে দিল না, ডিরেক্ট লিখছে আমার না তোর উপর ক্রাশ ছিল। আমি একটু হয় না যে লজ্জা পেয়ে যাওয়া সামথিং ওরকম, মানে পুরোপুরি না অতটাও লজ্জা পাওয়ার কিছু না, কোনো হ্যাবিচুয়েটেড না, আমি কি প্লেবয় না, কোনো প্লেবয় না, ঠিক আছে। তো তারপরে আর কি ওখান থেকে আমাদের কথা বলা শুরু হয়, আর আস্তে আস্তে মানে একটা খুব বলতে গেলে সব থেকে ভালো জিনিস হচ্ছে আমাদের খুব ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং ছিল। মানে আগে আমরা ফ্রেন্ডশিপ বিল্ড করেছি, মানে হতে পারে যে আমি ওকে ফ্রেন্ড হিসেবে দেখতাম না, আমি ওকে পছন্দ করতাম বাট ও আমাকে কখনো পছন্দ করতো না। না আমি ওকে পছন্দ করতাম অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে, খুব ভালো করে, এটা কোনো কথা হয় না এখানে, সিম্পল কি আমাকে পছন্দ করতিস না, অ্যাজ আ ফ্রেন্ড পছন্দ আলাদা হয়, ঠিক আছে, অ্যাজ আ ফ্রেন্ড একটা মানুষ হিসেবে হয়তো তুই আমাকে তখন তখন তোকে ওরা জানে না, বাট আমি তো তোকে জানতাম যে মানে ও এখন যাও দেখে লাগে একটা সামনে কেউ কথা বললে বুঝতে পারবে যে একটা বড় ম্যাচিওর ভাব এসছে হালকা, মানে এই ওই, আর ওর তখনকার কথাবার্তায় ছিল একদম মানে হয় না একটা বাচ্চা কথা বলছে পুরো আমার সাথে, যেরকম ভাবে বায়না করছে কথায় কথায় রেগে যাচ্ছে, মানে আমি কিন্তু ফ্রেন্ড তখন, আমি মানে ওর উপর আমার হক জাতানোর কিছু নেই বাট আমি জাতাতাম, মানে এরকম আর কি রেগে যেতাম ছোট ছোট কথায়। আমি ওকে সারাক্ষণই ওরকম হিসেবেই দেখতাম, আমি ছোট থেকে একটু বেশি পাকা অনেকটা, আর বুঝতো কিন্তু শুধু বাচ্চা বলে বুঝতো না, না প্রেম বুঝতো সব থেকে বেশি, তো ও আমাকে এমন এমন টেক্সট লিখতো আমি একটা বুঝতাম না, বাবা মা দেখে ভাববে কোন বয়স থেকে এরকম পাকা, সত্যি কথা, ছোট ছোট কথা ও আমার বিষয়ে জানতো কিনা জানি না, আমি ওর ব্যাপারে খুব না আমি জানতাম টেক্সট করতাম, ঠিক আছে, অনেক দিন ধরে ফ্রেন্ডশিপটা ছিল, ও লাইক করতো আমাকে ওরকম, তো এমন এমন জিনিসটা ছিল যে ও এক বছর কথা হলো আমাদের খুব ভালোভাবে, তার মাঝখানে মানে আই গেস পূজোটা আমার খুব এটা মনে থাকতো, ডিসেম্বর থেকে পূজোটা শেষ হতো, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি পুরো গেপ, হ্যাঁ পুরো, মানে কোনো কথা নেই ক্লিয়ারলি, মনে আছে আমি জানি না তোর মনে আছে কিনা, একবার পূজোর টাইমে আমাদের কথা হয়নি, মানে বন্ধ হয়ে গেছে সামহাও, বিকজ আমার মনে হতো কি যে এ ভাই একটুও পাত্তা দেয় না, মানে ও কোনোভাবেই রিভার্ট করে না, মানে অ্যাজ আ ফ্রেন্ড খুব ট্রিট করে ভালো, হ্যাঁ মানে ওরকম কখনো কথা বলেনি, মানে হোপ দিত না কোনোদিনও, বাট মানে হোপ দিত না, আমি দিল্লি এটা বলে দিই না, হোপ দিত না আমি দিত, মানে ডাইরেক্ট হয়তো বলতো না বাট খুব ভীষণ ক্লোজলি মিশতো, তো বাট আমি কিন্তু হোপ দেওয়ার জন্য মিশতাম ওরকম, সেটা হয়তো তুই তোর মোটিভ ছিল না, বাট একটা সাধারণ মেয়ের ওটাই লাগবে, না আমি বুঝিনি শুনি, আমি তখন কনসিস্টেন্ট থাকতাম না, ঠিক আছে, তো ওই স্টার্টিং স্টার্টিং এর দিকটা, তো আমি ওরকম ঠিক আছে ভাই ঠিক আছে যাও ভারমে এরকম একটা মত মত করো, মানে লড়কো কা কমি থোরি না হ্যায়, ও তো হ্যায়, তো কত অবধি বললাম, ছেলেদের কথা বলতে বলতে ভুলেই গেলি কি বলছিলিস, তোর নিজেরই মনে নেই, আমার মনে নেই, মনে কর, আচ্ছা হ্যাঁ, তো আমি এরকম ভাই ঠিক আছে যাও ভার্মি বাত মত করো, তো ও বলতো না আমি বলতাম না, এবার আর আমার না বলার কারণ ছিল কেন, আমি ভাবতাম মানে ও হয়তো ট্রাই করছে বা হ্যাঁ ও ভাবতো কি আমি, আর আমি সত্যি ট্রাইও করি, আর আমি পুরোপুরি এরকম ঠিক আছে, তো আমি ওকে ফ্রেন্ড মানি, তো ওরকম ভাবে হোপ যাতে না পেয়ে যায় তো আমি টেক্সট করতাম না, তারপর বাট বাট ও বাজে আমারও লাগতো, আমি একটা জিনিস বলে দিতে চাই, মানে আমার প্রথম থেকেই একদম স্টার্টিং ডে বলবো না, তার পরের দিন থেকে মানে আমি একটু জানতে লেগে গেছি যখন দেখি ও, আমি জানি যা খুশি করুক যাই আছে, মানে তখন একটু এমন হয় না মানে ফ্রেন্ড সার্কেলও জানতো ওকেও চিনতো আমাকেও চিনতো, হ্যাঁ তো চিনতো ওকেও চিনতো, তো তখন একটু এমন ছিল ও একটু খুব ওর নামে চর্চা হতো শুনতে পারতাম, তো সেটা নিয়ে আমি ওকে পুরো জানতাম, আমি একটা জিনিস জানতাম যে ও মন থেকে ভালো, ওরকম না যে ভুল করবে বা সামথিং আমাকে কিছু ফেক দেখাচ্ছে একদম না, তো ওইটা নিয়ে আমি খুব মানে শিওর ছিলাম যে হ্যাঁ ও যদি রাগও দেখাচ্ছে একদম হ্যাঁ এটাই আছে, বাচ্চাই আছে, হয়তো বাচ্চার মতনই আছে পুরোপুরি, যেটা ছিল ন্যাকামু বলবো না কিছু, আমার জন্য ওটা ছিল না কোনোদিনও ন্যাকাম,
মধ্যে ছোট ছোট জিনিস খুব ম্যাটার করতো, খুবই। যেরকম কি আমরা যখন কথা বলতাম, যদি কেউ 2 মিনিট রিপ্লাই দিচ্ছে না তো ওটা খুব গায়ে লেগে যেত, বা মানে যে ও গায়ে লাগতো, শুধু গায়ে লাগা না, এখানে যে মানে একটা ছেলে মেয়ে, হ্যাঁ একটা ছেলে মেয়ে যদি গায়ে লাগতো এরকম হয় কি, হ্যাঁ কথা বলছি না ইগনোর, বাট আমাদের এখানে ইগনোর ছিল না, না মানে কথা ও রীতিমতন, ও রিপ্লাই দিবি না তাই তো, বিজি আছিস বলে দে না, ওরকম পুরো কথাবার্তা ওরকম, আমি ওরকম মানে ওরকম মানে বলতাম কথা বলা, আর ছোট ছোট নাম দিতাম ও, যেরকম আমাদের প্রথম ও আমি দিয়ে ওকে ডাকতাম পচা ছেলে, পচা ছেলে বলতাম, তো ওর নাম পচা দিয়েছিলাম আমি, তো ও কোনদিনই আমার নাম দিতে পারে না ওরকম ভাবে, আমি যেই নামটা দিই ওটারই ওর ফিমেল ভার্জনটা করে দেয়, ও আমাকে পচি ডাকতাম, আমি পচা ডাকতাম, তো ভালো না এত, তো ভালো নিজস্ব কোনো ইয়ে নেই, ভালোবেসে যেটাই ডাকা হয় সেটাই ভালো, সে বড় কথা, এইটুকানি কাট হলেও ওটা ছবি আসতো আমার, এটা সব আমার এটা খুব একটা কি জানি না ভালো কি বাজে স্বভাব, মানে আমার যাই হতো ছোট একটা ধরি মানে একটা ধরো ধরো হচ্ছে একটা সবজি কাটতে গিয়ে ছুরি দিয়ে হালকা কেটে গেল, আমি আগে ওকে ছবি পাঠালাম, মানে আমি খুব এরকমই ছিলাম ওর সাথে, আমার বন্ডিংটা চেল্লানি গেতো অনেক চেল্লানি গেতো, ওর আর আমার আগাগোড়া খুব বন্ডিংটা স্ট্রং, হয়তো মানে এটা অনেকের লাগবে কি ন্যাকা ভাই একটু কেটে গেছে ছবি পাঠিয়ে দিয়েছে, বাট আমার কাছে ওরকমই ছিল, আমি ইভেন ও ইচ্ছা করে ছবিগুলো পাঠাতো কেন, ও জানে বকা খাবে এক্ষুনি ছবিটা পাঠানো, কেয়ার করবে, আর এরকম ছিল কি মায়ের সাথে ঝগড়া হলেও ওকে বলতাম, মায়ের সাথে ঝগড়া হচ্ছে মা বকছে আর মনে হয় যে আজকে ওকে এটা বলবো, মানে ও আমার কাছে এরকম ছিল কি হয় না কমপ্লেন বক্স বলতে গেলে, মানে ওর রাগটা তো আমি বলছিও না এখানে, ও আমার উপরে কিরম রাগতো ওটা তো আমি কিছু বলছি না, আমি রাগতাম না, আমি ভালোবাসতাম, ভালোবাসতিস তুই আমাকে, এই এই পয়েন্টে তুই আমাকে ভালোবাসতিস না, যে এই পয়েন্টে স্টোরি আমরা বলছি, রাগতাম ওতে তাহলে প্রচুর রাগ, ভালোবাসা নেই তো রাগ, প্রচুর রাগ তো, এই ভালোবাসা মানে নেই তো ভালো রাগও নেই না, তো তাই ঠিক আছে, তোকেই তো বিয়ে করেছি না, ভালোবাসা আছে বলেই বিয়ে করেছি, হ্যাঁ তো একটা টাইম এরকম হলো কি আমি খুব এটা রিয়েলাইজ করলাম কি না এরকম ভাবে হয় না, মানে ইদার তুই মানে লেট মি গো অর টেল মি টু স্টে, আমি থাকবো বাট ওইভাবে মানে ফ্রেন্ড হিসেবে আমি থাকতে পারছি না, আমার প্রবলেম হতো, অফকোর্স তুমি কাউকে কখনো পছন্দ করলে তার সাথে ফ্রেন্ডশিপ করা যায় না কোনোদিনও, ইদার ইউ হ্যাভ টু ওয়াক অ্যাওয়ে নাহলে থাকো ওরম ভাবে, তারপরে আমি ওকে একটা বড় অনেক বড় একটা টেক্সট লিখি কি আমি এরকম এরকম মানে তুই যদি আমাকে পছন্দই না করিস এরকম ভাবে মিশছিস কেন, ও ওটা রিপ্লাই করে হুম ওকে, মানে এক তো বুকের মধ্যে একটা ছুরি ঢোকানো, তার উপর দিয়ে হুম ওকেটা মনে হলো আর একটু ডিপ ঢুকে গেল ছুরিটা, আমি আই গেস কল করে কল করে ওর এক্সাক্ট ওয়ার্ডস হচ্ছে শোন আমি অনেক ভাবলাম, তুই যদি আমাকে তোর বন্ধু হিসেবে চাস আমি থাকবো, তুই যদি আমাকে তোর বয়ফ্রেন্ড হিসেবে চাস আমি থাকবো, আমি বাড়িতে এখানে কাঁদছি ভাই, মানে আমার লাগছে যে এটা কি গেম চলছে কি, আমি তো কি ছিলাম আমি রিমোট টিপবো ভাই, বয়ফ্রেন্ড হয়ে যাবে, বয়ফ্রেন্ড হয়ে যাবে, ফ্রেন্ড হয়ে যাবে, ফ্রেন্ড হয়ে যাবে, মানে খুব লেম একটা জিনিস, কিন্তু আমিও তো বুঝতাম না তখন, মানে লাভ অফ কে বুঝে, বয়সটা অনেক ছোট ছিল, তুই এটা এরকম প্রুফ করছিস মানে এখন ছোট ছিল, বেশি পাকা সত্যি ছিল, সত্যি কথা বললো, সমঝে রে ঠিক আছে, বাট আমার তখন লাগছিল যে এটা কি ভাই, আমি ওকে তখন বললাম যে দেখ তোকে কিছু কোনো কিছুটাই ফোর্সফুলি করতে হবে না, মানে আমি চাই যে যদি তুই ওকে কোনো লাইফে পছন্দ করিস তাহলে ওটা যাতে ন্যাচারালি হয় নর্মালি হয়, একটা মানুষ যেরকমভাবে পছন্দ করে, এরকম না যে আমি চাইছি বলে তুই আমার সাথে আছিস, কারণ ওটা টিকবে না কোনোদিনও, এইটুক সেন্স আমার ছিল, তো তাই আমি ওকে এটা বলেছিলাম, তো তারপরে ও আমাকে বলে আমি ট্রাই করব ফিলিংস আনার আমার প্রতি,
আমাদেরকে ট্রাই করতে হবে না, যেরকম আছে ওরকম থাক, তোকে ট্রাই করতে হবে। এবার কথাবার্তা গুলো শুনে কতটা ম্যাচিওর বোঝা যাচ্ছে? ম্যাচিওর তো ছিল, মানে এমনি ব্যবহারে সে ছিল বাচ্চা, আর কথাবার্তা বোঝা একদম ম্যাচিওর। আর আমি এখানে তো বুঝলাম তো ওকে, আমি ও যখন বলে যে আমি ফিলিং জানা ট্রাই করছি, আমি বুঝে গেছি তুমসে না হো পায়গা, তুম রেনে দো বেটা, নর্মালি আমরা যেরকম আছি ওরকম থাক। আমরা এরকম বলতাম কি ঘুমানোর আগে গুড নাইট ওকে আমি লাস্ট বলতাম, আর এটা খুব ক্রিঞ্জ বাট গুড মর্নিং ওকে আগে বলতাম, গুড নাইট ওকে বলে আমি ফোন সুইচ অফ করে শুয়ে পড়তাম। আমি এরকম একটা মেয়ে ছিলাম, বাড়িতে একদম ডিসিপ্লিনড, মানে 11টা বাজার আগে ফোন রেখে দিতে হবে। মানে যদিও আমি খুব ছোট বয়স থেকে ফোন পেয়েছিলাম তাই হয়তো পাকা, কিন্তু আমার ওই 11টার মধ্যে ফোন রেখে দিতে হবে, তুমি রাত্রে চ্যাটিং কলিং করতে পারবে না। তো আমি ওরকম খাওয়ার আগে ফোনটা সুইচ অফ করে রেখে দিতাম, ওকে লাস্ট গুড নাইট সবসময় লাস্ট টেক্সট স্টোরি থাকতো। আমাদের বোর্ডস আসলো, আর বোর্ডসের টাইম আমরা রীতিমতো খুব ভালো কথা বলতাম, মানে খুবই ভালো, মানে বন্ডটা অনেক মানে স্ট্রং হয়ে গেছে ওই টাইমে বলা যায় তো। আর মানে আমরা বোধ আসেনি বোধের আগে ওটা, বিকজ বোধে তো মানে আমরা রিলেশনে ঢুকে গেলাম না, বোধে পড়ে কেটে দিছি। আমরা প্রিপেয়ার মানে পড়তেও হবে, বাট আমরা তখন ওই টাইমটা সারাক্ষণ কলে কথা বলতাম, বিকজ আর ও থাকতো তখন বেশিরভাগ টাইম ও থাকতো ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে, তো ওর বেস্ট ফ্রেন্ডের মাও এগুলো জানতো। হ্যাঁ, আর খুব সাপোর্টই করতো বলতে গেলে, মানে খুব সুইটলি জিনিসটাকে দেখতো। মানে আমি কখনো ছোটবেলা থেকে আমার মায়ের সাথে ওরকম ভাবে ফ্রেন্ডলি ছিলাম না, আমার মানে মা যদি এটা দেখে মাও জানবে, আমি কখনো মানে ক্রাশ বাস নিয়ে কথা বলতাম না, মানে আমার লাইফে কখনো মায়ের সাথে ছেলে নিয়ে ডিসকাশনই হয়নি কখনো। তো আন্টি ওরকম টাইপের ছিল না যে আমি খুব খুব শেয়ার করতাম, মানে ভাবতাম যে না সেফ আছে এখানে বলতে পারি। আর আমি এই দিক দিয়ে একদম পুরো ডিফারেন্স, হ্যাঁ ওর মায়ের সাথে মানে আমি এমন ছিলাম, আমি মায়ের সাথেও কথা বলছি, মানে আমি কিছু লোকাতে পারতাম না, আমার এরকম ছিল সবার সাথে, ওর মা যেটা আছে সবাইকেই বলছি, মাকে তো বলবোই ফার্স্ট, মানে ওরকম ছিল। ও ওর ফ্রেন্ডের বাড়ি থেকেই বেস্ট ফ্রেন্ডের বাড়ি থেকেই আমার সাথে কথা বলতো, আর আমি ওরকম দিন রাত কথা বলেছি দিন রাত। আর এটা মাথায় থাকতো কি বোর্ডস আছে পড়তে তো হবে, তো দুজন মিলে ঠিক সেম টাইম ওকে আমরা ফোন হয়তো রাখতাম, মানে আমরা লাঞ্চ করছি কথা বলতে বলতে। রীতিমতন আমার মনে আছে আমি ওকে মানে এরকম বলছি, তুই তাড়াতাড়ি পড়ে মানে চ আমরা দু ঘন্টা, হ্যাঁ তাড়াতাড়ি পড়ে নে তাহলেই কল করতে পারবো। আর রীতিমতন আমি পড়াশোনায় খুব বাজে ছিলাম খুবই, মানে আমার মার্কস আসতো কিরকম আমি জানি, এখন যদি রেজাল্ট মানে এখানে দিয়ে দিই লোকেরা কেউ দেখবে না কেন এত বাজে মার্কস আসছো। তো তারপর কি ছিল, ওর সাথে কথা বলছি রীতিমতো কথা বলার একটা টাইমিং ছিল বলে আমি রীতিমতো দু ঘন্টা পড়তে বসে পড়তাম, ওকে বলতাম তুইও পড়তে লেগে যা আমিও পড়তে লেগে যাই, দু ঘন্টা পুরো পড়ে আমরা আবার মানে মেন মাথায় পড়া থাকতো না, মেন মাথা কি থাকতো, আমরা ওইভাবে পড়ে কথা বলবো বলে তাড়াতাড়ি পড়ে নিচ্ছি, আমরা ওইভাবে পড়েছি বুঝছে, আমার রেজাল্ট ভালো ছিল, আমার ভালো এসেছে, মানে এক্সপেক্টেড মার্কস এসেছিল, এরকম না যে ভাই প্রেম করতে করতে ডুবেই গেছে, প্রেমও করিনি তখন, প্রেম ছিলই না, মানে জাস্ট কথা বলতে, প্রেম তো শুরু হয় আফটার বোর্ড, এইসবের পরে শুরু হয় অ্যাকচুয়ালি বোর্ডসের পরে পরে, ওইটা আমরা পার্ট টু তে বলবো কিভাবে শুরু হয়, ও বেসিক্যালি কিভাবে ফিল করা স্টার্ট করে আর তারপরে সব গন্ডগোল গুলো আস্তে আস্তে স্টার্ট হয় ফিল করার পর, তারপর না স্টোরিটার তারপর গিয়ার আপ হবে, এইটা হচ্ছে এই অবধি হচ্ছে একদম স্মুথলি চলছিল, মানে কেউ ভাবতে পারবে যে রিলেশনে যাওয়ার জন্য ও এত ফেস করবে, আর আমরা ফেস কিছু করেইনি বলতে গেলে, বাট রিলেশনে যাওয়ার পর কি হবে ওটা তো শুনলেই বোঝা যাবে, এটার পার্ট 2 তে আসবে, বাট আমি জাস্ট এইটুকু ক্লিয়ার, বাট এতটুকু বলা যায় বোর হওয়ারনি একদম। অ্যাকচুয়ালি বোর্ডসের টাইমে আমাদের স্কুলের বাইরে মানে মারা আসতো, ওরা দু ঘন্টা ওয়েট করতো, আমরা ও হ্যাঁ হ্যাঁ কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই ওর বেরানোর সময়, হ্যাঁ আমরা একসাথে বেরোতাম বেরোনোর সময়, তো ওর মা এগুলো কেটে দিবি, ওর মা আমার মা ওর বেস্ট ফ্রেন্ডের মা আমাদের পুরো ফ্রেন্ড গ্রুপের মারা সবাই মিলে আড্ডা মারতো দু ঘন্টা বাইরে, আর ঠিক ভালোই মজা হতো, খুব মজা হতো ওদের তো ওটাই, আর ওটা খুব ইম্পর্টেন্ট আমি এখানে বললাম, বিকজ ওইখানে সবার প্রথম মানে একদম ফার্স্ট টাইম ওর আর আমার মায়ের
মানে দেখা হয় আর কি, মানে আস্তে আস্তে সম্পর্ক শুরু এই সব কিছু সম্পর্ক এরকম কিছু না না মানে মানে আস্তে আস্তে ওই হয় না আমাদের জন্য কথা হচ্ছে ও মনে মনে ভাবছে যে এই তো আমার শাশুড়ি মা ওখানে দেখা ফেখা হয়েছে কথা বলেনি আর না আমি বলেছি না আমি আমি সত্যি কখনো মায়ের সাথে ওরম ভাবে কথা বলিনি ও আমার মায়ের সাথে কখনো ওরম ভাবে কথা বলেনি তো কিন্তু আমাদের দুজনের মারা মাদের সাথে মোটামুটি একটা আলাপ ছিল ওই স্কুল থেকেই হয়েছে আর কি তো তারপরে তো ওরম ভাবে বোর্ডসটা কাটলো ডান বোর্ডস খতম হম লোগ কা স্টোরি আপাতত খতম আপাতত খতম তো এরপরে আসবে ভাষা একটু প্রবলেম আছে আমাদের আমার তো আছে ওর নেই বাট আমার আছে একটু ভাষার মধ্যে প্রবলেম হিন্দি ইংলিশ সব মিক্স করে সবই একটু একটু করে আছে প্রবলেম আছে হ্যাঁ বলতে একটু প্রবলেম হয় কি অনেস্ট তো আমরা আপাতত বোর্ডস খতম তো স্টোরি খতম অবধি রাখি এরপর থেকে অ্যাকচুয়ালি মেইন স্টোরিটা স্টার্ট হয় নেক্সট ডে ঠাকুরমার ঝুলি খুলবে আবার গল্প বলবে নেক্সট ডে এইটা অতটা ইন্টারেস্টিং না লাগলেও নেক্সট ভিডিও তো লাগবে নেক্সট থেকে সিওরলি লাগবে পুরো উল্টে গেছিল সবকিছু এরকম একটা তো আর এতটুকু বলতে পারি নেক্সট স্টোরির তিন দিনে উল্টেছে সবকিছু তিন দিনে So bye. Thanks for watching. Please like, share, subscribe, hit the bell icon. Like, share, comment, hit the bell icon. Subscribe. Subscribe. And if you find it interesting, do wait. Next video, हम लोग try करते हैं. जल्दी जल्दी आज पे. तो भालो लेके थके. बोल बे. अरे ठीक करा जोना comment. हाँ, better करा जोने. अनेक किचो था भी because इटा हमारे first video हम लोग भूल भाल कोड गए. Thank you. Bye bye. Good night. ওখান থেকে ওকে দেখি ছুটকু এসে ঠিক মানে আমি ভাবছি মানে